পাবনার বেড়া উপজেলার আমিনপুর কবরস্থান থেকে রাতের আধারে 15টি কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর কবরস্থানে ভিড় করতে থাকেন স্বজনরা। কঙ্কাল উদ্ধারের পাশাপাশি দায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্য ছবিতে তরিক ইসলামের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চোর না শুনে ধর্মের কাহিনী। পাবনার বেড়া উপজেলার আমিনপুর কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনা এ প্রবাদ বাক্য যেন তারই প্রমাণ। গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা চুরি করে এ কবরস্থানের 15টি মরদেহ। বিষয়টি টের পেয়ে কবরস্থানে ভিড় জমান স্বজনরা। এ সময় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন তারা। কবরস্থানের সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, চোরেরা 18টি কবর খুঁড়ে এর মধ্যে 15টি কবরের মৃতদেহ নিয়ে যায়। গণনা করে প্রায় 17টি কবরস্থান থেকে তারা কিন্তু সেই কঙ্কাল যে তাদেরকে লাশগুলো কিন্তু চোররা কিন্তু চুরি করে নিয়ে গেছে। তার সাথে যারা জড়িত আছে তারা যেন অতি দ্রুত আইনের আওতায় যেন আসতে পারে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অপরাধীদের খুঁজে দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।